হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে করবো একটা মানে গানে একটা শ্যুট করব, তো সেই কারণে ফোনেই করব, কোনো ক্যামেরা ট্যামেরাই না। তো আমার ছোট্ট দেওর, তারপরে ভাগ্নি, এরা সবাই মিলে শ্যুট করে দেবে। আর আমি সকাল সকাল দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি, আর সামান্য একটু মেকআপ করব, একদমই সামান্য, কারণ এতটুকু না করলে ঠিক ভালো লাগে না। তো চলো আজকে কীভাবে আমরা শ্যুটটা করছি, কী কী করছি না করছি সারাদিন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এখন আমি রেডি হয়ে নিই, তো চলো দেখতে থাকো। তো এখন আমি হালকা করে মেকআপ করব। তো মেকআপটা আমি শুরু করে দিয়েছি মুখে ক্রিম দিয়ে, এখন কনসিলারটা আমি দিয়ে নিচ্ছি। আর দিনের বেলা যেহেতু সেই কারণে আমি হালকা পাতলায় মেকআপটা করব, আর একদমই রোদ গরম সেই কারণে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এখানে আমি এখন কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর আমার ভিডিও মানে শ্যুট করে দেবে একদমই ছোট ছোট মানুষ, যাই হোক ওরাই আমার সবসময় ভিডিও করে দেয় আমার দেওরটা। আর এখানে দেখো আমি লাল শাড়ির সঙ্গে ম্যাচিং করে লাল ভেলভেট চুড়িগুলো পরে নিলাম, আর এই কানের দুলটা আজকে আমি নতুন পরব। তো কেমন লাগছে কানের দুলগুলো পরে আমাকে জানাবে কিন্তু। আর এই পলার আংটিটাও ম্যাচিং করে লাল কালার সেই কারণেই পরলাম। আর আই মেকআপটা একদম সিম্পল রেখেছি, একদম গোল্ডেন কালার পরেছি, আর লাইনারটাও চিকন করে দিলাম। যাই হোক, তো আজকের এই শাড়িটা পরে অনেকদিন ধরে ভিডিও করা হয় না, তো ভাবছিলাম যে চলো করে নিই। আর এই শাড়িটা পরে সেরকমভাবে কোনো আমার ব্লগ নেই। আর ওইদিকে রেডি হতে শাখার দোকানদার কাকু এসেছে আমাদের বাড়িতে, কারণ আমার একটা শাখা না ভেঙে গেছিলো, তো সেই কারণে অনেকদিন ধরে আমার শাখা পরা হয় না, মানে দুই হাতে দুই রকমের শাখা পরেছিলাম, সেই কারণে আজকে একটা শাখা পরব। তো অনেকদিন ধরে কাকুটাকে বলা হয়েছিলো এই কাকুর দোকানের শাখা ভীষণ সুন্দর, আমার বিয়ের শাখাগুলো এই কাকুর কাছ থেকেই নেওয়া। তো এই যে আড়াই মানে আর কিছু মাস পরে তিন বছর হবে, সেই একই এক শাখা পরে আমি তিনটা বছর কাটিয়ে দিলাম। শাখাগুলো খুব সুন্দর ছিল, দেখতেও ভালো ছিল, আর মানে তিন বছর কেটেও গেল। তো আজকে দেখো এই শাখাগুলো নিলাম, শাখাটা সত্যি খুব পছন্দ হয়েছিল। আর এই শাখাগুলোকে চুরি শাখা বলে, আমি তো শাখার বিষয়ে আমার অত মানে কোনো জ্ঞান নেই। তো শাখাগুলো একদম সরু সরু, একদম চিকন, তো এখন এগুলোই সবাই পরে মানে দেখেছি আর কি। এই নিয়ে আমার জীবনে এটা দ্বিতীয় নাম্বার শাখা। তো শাখাটা পরে আমার হাতটা ভীষণ সুন্দর লাগছিলো, আর কাকু এই যে দেখো এখন খুলে মেলে পরিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে খোলামেলা করব, কি মানে যেভাবে খুললে ভাঙবে না সেটা আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে আস্তে আস্তে খুলতে হবে। যাই হোক, এই শাখাটা এখন আমার হাতে পরিয়ে দেবে, আর আমি যাব ভিডিওটা করতে। আমার এই মানে এই শাখা পরার কারণে আমার দেরি হয়ে গেল ওই সাইডে, আমি মানে দুপুরের খাওয়া দাওয়া না করেই আমি গেছিলাম। আজকে আমার শাশুড়ি মা রান্না করবে, আর আজকে আমি সকাল সকাল স্নান টান করে নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি, কারণ আমার ওই দেওরটার পরা আছে, মানে আরও অনেক কাজ আছে, সেই কারণে ও আসলো, এসে নিয়ে বললো যে সকাল সকালই করতে, আর না হলে তো আমার ক্যামেরা ধরে দেওয়ার আর কেউ নেই, সেই কারণে ওর যখন সুবিধা হবে আমাকে তখনই করতে হবে। তো এখন আমি সেই কারণে সকাল সকাল রেডি হয়ে গেছি, আর শাখাগুলো পরে নিলাম, দেখো এই যে শাখাগুলো। তো চলো, আর এই যে দু হাতে পরে নিয়েছি, বেশ সুন্দর লাগছিলো নতুন শাখা পরে, আবার নতুন বউ নতুন বউ একটা ফিল হচ্ছিল। যাই হোক, এই যে দেখো আমি একদম রেডি হয়ে গেছি, তো এখন আমি বেরিয়ে পড়ব। আর এখন আঁচলাটা একটু মানে ওপরে উঠিয়ে নিয়েছি, কারণ রাস্তা দিয়ে যাব জঙ্গলের মধ্যে দিয়ে। এই যে দেখো আমি আর আমার ভাগ্নিটা রওনা দিয়ে দিয়েছি, এখন চুলটাও আমি হালকা ক্যাচার দিয়ে বেঁধে নিয়েছি, আর আঁচলটা উঠিয়ে নিয়েছি। তো এই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই যে আমাদের পুকুরটা, পুকুর ধার দিয়ে মানে যেতে হয় আর কি। আর পুরোটা একদম সব চারিদিকে গাছপালা, গাছপালা সবুজ সবুজ দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর এই যে ধান খেত, পুরো পুরো মাঠগুলোতে একদম ধান ধান, মানে পুরো জমি জুড়ে একদম ধান, সেই একদম লাস্ট পর্যন্ত, এই মানে প্রথম থেকে শুরু লাস্ট পর্যন্ত। তো এই যে দেখো বাগানে চলেও এসেছি, আর বাগানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর কথা বলছিলাম। তো আমি এখানে লক্ষ্য করিনি, এখানে আরেকটা বাড়ি আছে, ওই যে একটা নতুন বাড়ি হয়েছে সেই বাড়িতে জোরে জোরে গান হচ্ছিলো, তো আমি কথা বলেছিলাম, সেই সাউন্ডটা আমি দিতে পারলাম না, মিউট করে দিতে হলো, না হলে কপিরাইট চলে আসবে। আর এই যে দেখো তোমাদেরকে একবার ভালো করে আমি আমার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। আমি এই যে আমার এই প্রিয় শাড়িটা পরেছি, লাল কালার চুড়ি পরেছি, কানে একটা ঝুমকো অক্সিডাইটের। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে।
কথাম দিয়ে দিছে রে আমি সেটা সেটি তো এই যে দেখো আমার একদম ভিডিও শুট করা কমপ্লিট, প্রচণ্ড রোদ্রু, এই যে দেখো কতটা রোদ্রে আমরা ভিডিওটা শুট করলাম। তো এখন যাব বাড়ি, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো চলো যাওয়া যাক, চলো। তো চলো একদম বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন একদম আমি ফ্রেশ হয়ে আবার এলাম তোমাদের সামনে, এখন একটু বসে আছি, রেস্ট নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড। তার মধ্যে রোদ্রের মধ্যে থেকে এলাম, মুখ চোখটা ধুয়ে এসেছি, দেখো একদম চোখের নিচে কালো কালো হয়ে গেছে, আইলাইনার পরেছিলাম সেই কারণে, আর চোখ মানে চোখ দুটো পুরো জ্বলে যাচ্ছে। রোদ্রে ছিলাম আর তার মধ্যে যে মানে আইলাইনার তুলতে গিয়ে ফেস ওয়াশ মুখের চোখের ভেতরে চলে গেছিলো। যাই হোক, তো আজকে তো নতুন শাখা পরেছি, তো তোমরা দেখেছোই, তো চলো তোমাদেরকে একটু শাখার ডিজাইনটা সামনাসামনি দেখায়, আমার শাখাটা ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তখন তো শাখা পরার সময় ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি কাছ থেকে, সেই জন্য ডিজাইনটা বেশ বোঝা যাচ্ছিল না, তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। এই যে দেখো, আর শাখাটা প্রচণ্ড সরু দেখতে, সেই জন্য বিশেষ করে ভালো লাগছিলো, আর এই সরু শাখার কারণে এই শাখাটা নেওয়া, আর ডিজাইনটাও সুন্দর। তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো এই যে দেখো, বিকেলবেলা মা একটু হঠাৎ করে এসেছে আমার ননদকে দেখতে, কারণ আমার ননদ অসুস্থ। তো এই যে আমি আর মা একটু শুয়ে আছি দুপুরবেলায়, দুপুরবেলা সময় এটা একটু সময় কাটাচ্ছিলাম মামে, আর এখন বিকেলবেলা দেখো বেরিয়ে পড়েছি, একটা জ্যাঠা শ্বশুরের বাড়িতে ঘুরতে যাব, আমি মা আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে। তো আজকে মা চলে যাবে বলছিল, সেই কারণে মানে তাড়াহুড়ো করে গেলাম এই রোদ্রের মধ্যে, কিন্তু মাকে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখন দেখো আমি আলমারি পুরো ফাঁকা করে দিয়েছি, তার একটাই কারণ আলমারিটা পুরো একদম এলোমেলো হয়ে গেছিলো, কারণ আমি প্রত্যেক দিন ভিডিও করি, প্রত্যেক দিন এক একটা শাড়ি বের করি, আর একটা শাড়ি বের করতে গেলে তো অনেকগুলো শাড়ি পরে যায়, ভাঁজ নষ্ট হয়ে যায়, সেই কারণে আজকে সবগুলো একদম বের করে নিয়েছি। এই যে দেখো, খাট ভর্তি, সোফা ভর্তি, চেয়ার ভর্তি, আর আলমারি পুরো ফাঁকা। এখন একে একে সব ভাঁজ করে নিয়ে আলমারিটা গুছিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো, আমার আলমারি গোছানো কমপ্লিট, আমি অতটাও ভালো পারি না, কিন্তু যতটুকু পারি গুছিয়ে রাখলাম। যাই হোক, কেমন লাগলো আমার গোছানোটা জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, সবাইকে টা।